খাবার খেলেই হজম হতে চায় না, পেটটা ফুলে থাকে, পেটটা ফেঁফে থাকে, অতিরিক্ত বায়ু নিঃসরণ হয়, কিন্তু একটু ঢেকুর আসে, পেটে ব্যথা হয়, পেটে কামড়ের মতো ভাব হয়, কিংবা মনে হচ্ছে যে পায়খানা কষা হয়ে যাচ্ছে, কয়েকবার বাথরুমে যেতে হচ্ছে পরপর। এই সমস্যাটা কিন্তু খুব কমন, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বদ হজম বা হজমের সমস্যা বলে থাকি। কারো কারো দেখা যায় যে সুনির্দিষ্ট কিছু খাবারের সংবেদনশীলতা থাকে, তাদের ক্ষেত্রে ওই খাবার খেলে সমস্যাটা বেশি হতে পারে, কিন্তু ইন জেনারেল বেশ কিছু কারণে কিন্তু এই হজমের সমস্যা হতে পারে। সেটা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই যেতে হবে হজম শক্তি বলতে আমরা আসলে কী বুঝি। আপনি খেয়াল করবেন, আমরা যখন খাবারটা খাই, খাওয়ার পরে আমরা দাঁত দিয়ে সেটা চিবাতে থাকি, তখন থেকে কিন্তু খাবারের হজমের প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়, এবং দেখা যায় বেশ কিছু পাচক রস এই খাবার খাওয়ার সাথে সাথে নিঃসরণ হয় অথবা নিঃসরণটা বেড়ে যায়, যাকে আমরা ডাইজেস্টিভ জুস বলি। সেটা যেমন আমাদের মুখ থেকে নিঃসৃত হচ্ছে, তেমনই আমাদের পাকস্থলী থেকে বেরোচ্ছে, লিভারের নিচের অংশে যে গল ব্লাডার বা পিত্তথলি থাকে সেখান থেকে বেরোচ্ছে, আমাদের যে ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্র যা ইন্টেস্টাইন আছে সেখান থেকেও কিন্তু বেরোচ্ছে, এমনকি প্যানক্রিয়াস থেকেও এই জুস বেরোচ্ছে। তাহলে এই যে টোটাল প্রক্রিয়াটা, সেখানে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলেই কিন্তু খাবারে বদ হজম হতে পারে। আমাদের পাকস্থলী থেকে যে অ্যাসিড থাকে তাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা অনেক শক্তিশালী একটা অ্যাসিড। আমরা যখনই কোনো খাবার পাকস্থলীতে যায়, মুখ দিয়ে আমরা খাই, তখন সেই অ্যাসিড এই খাবারের সাথে থাকা যে জীবাণু আছে তাকে ধ্বংস করে ফেলে, ক্ষতিকর যে জীবাণু আছে। এবং এই অ্যাসিডের মাত্রাটা বা অ্যাসিডের মাত্রাটা এমন থাকা উচিত এবং এর শক্তিটা এমন থাকা উচিত যেন তার পিএইচটা 1-3 মধ্যে হয়। যদি দুর্বল অ্যাসিড থাকে কারো, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে এই অ্যাসিড কাজ করবে না এবং বদহজম হবে, এবং অ্যাসিডের পরিমাণ কম থাকলেও কিন্তু সেই সমস্যা হতে পারে। তো এখন আমরা কীভাবে এই অ্যাসিডটা পাকস্থলী থেকে বাড়াতে পারি? আমরা যদি বেশি সময় ধরে খাবার চিবিয়ে খাই, সেক্ষেত্রে দেখা যাবে অ্যাসিড নিঃসরণ বাড়বে, এবং পাশাপাশি অ্যাপেল সিডার ভিনেগার যদি আমরা খাই প্রতিদিন সকালে 1 চামচ পানির সাথে মিশিয়ে, তাহলেও কিন্তু অ্যাসিডের পরিমাণ বাড়তে সহায়তা করবে। এর পাশাপাশি ধরেন সোডিয়াম ক্লোরাইড যে খাদ্য লবণ আছে সেটা, কিংবা পটাশিয়াম যেটা অ্যাভোকাডোতে পাওয়া যায় বা অন্যান্য ফলে পাওয়া যায়, সেগুলো খেলেও কিন্তু দেখা যাবে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বাড়বে, কারণ পটাশিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরিতে সহায়তা করে, সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ যে খাবার লবণ সেটাও কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এই অ্যাসিড খাদ্যের যে অ্যাসিড আছে পাকস্থলী থেকে যা নিঃসৃত হয় সেটা কিন্তু তৈরিতে সহায়তা করে। তারপরে আমরা চলে আসছি বাইলের বিষয়ে। বাইলটা আমাদের লিভার থেকে তৈরি হয়ে সেটা গল ব্লাডার বা পিত্তথলিতে এসে জমা থাকে। এখন লিভারে কারো যদি কোনো সমস্যা হয়, তার যখন ফ্যাটি লিভার আছে বা লিভারে অন্য কোনো ডিজিজ আছে, কোনো কারণে লিভারের শক্তিটা কম বা লিভার ফাংশনটা কম, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে সঠিক পরিমাণ বাইল তৈরি হবে না। সেখানে যে বাইল অ্যাসিড থাকে বা বাইল সল্ট থাকে বাইলের মধ্যে, সেগুলো যদি না থাকে সঠিক পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু বদহজম হতে পারে। আমরা দেখবেন যে কোনো খাবার খাওয়ার পরই পিত্তথলিটা সংকুচিত হয় এবং সেখান থেকে পিত্তরস বের হয়ে এসে কিন্তু খাবারটাকে হজমে সহায়তা করে। তো অনেক ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শে কিন্তু বাইল সল্ট ফুড সাপ্লিমেন্টের মতো পাওয়া যায়, সেগুলো খেলে কিন্তু আপনার দেখা যাবে হজম শক্তি বাড়বে। তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এর পাশাপাশি আমাদের খাদ্য নালীতে যে ব্যাকটেরিয়া থাকে, যেগুলোকে আমরা নর্মাল ফ্লোরা বলি, মানে যেগুলো আমাদের জন্য জরুরি এবং প্রয়োজনীয় যে ব্যাকটেরিয়া, যেগুলো ক্ষতিকর নয়, উপকারী ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলো যদি কমে যায় তাহলেও কিন্তু দেখা যায় যে এই বাইলের পরিমাণ কমে যাচ্ছে, কারণ বাইলটা রিসাইকেল হয় না। এক্ষেত্রে আমরা যদি প্রোবায়োটিক খাই, আমাদের কিন্তু দেখা যাবে এই বাইলের পরিমাণ বাড়বে এবং বাইলের ইফেক্টিভনেস সেটাও কিন্তু বেড়ে যাবে। তারপরে আমি চলে যাব এনজাইমের কথা। এনজাইম হচ্ছে এমন একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যা আমাদের খাবারের যে অংশগুলো আছে, শর্করা, আমিষ বা চর্বি, তাদেরকে ভেঙে এমন পর্যায়ে নিয়ে যায় যা খুব সহজেই এটা আমাদের খাদ্যনালী থেকে রক্তে শোষণ হতে পারে বা খাদ্যনালী থেকে রক্তে প্রবেশ করতে পারে। সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এনজাইমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এনজাইম আমাদের পাকস্থলী থেকে যেমন আসে, অগ্নাশয় থেকে যেমন আসে, তা আমাদের ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত থেকেও কিন্তু আসে। তাহলে এগুলোর যে কোনো জায়গায় যদি সমস্যা হয়, এনজাইম যদি সঠিক পরিমাণ না থাকে, তাহলেই কিন্তু দেখা যাবে আপনার হজমের সমস্যা হবে। যেমন খুব কমন একটা সমস্যার কথা যদি আমি বলি, কারো কারো আছে যে দুধ খেলে সমস্যা হয়, কারণ হচ্ছে কি তার ল্যাকটেজ নামক যে এনজাইমটা আছে সেটা কম থাকে, সেই জন্য সে দুধটাকে হজম করতে পারে না। আর সেক্ষেত্রে আপনার যদি দেখা যায় এই ধরনের প্রবলেম থাকে, তাহলে এই এনজাইম ছাড়া ল্যাকটোজ ফ্রি যদি আপনি দুধ খান, তাহলে কিন্তু আপনার সমস্যাটা
থাকছে না। এবং অনেকেই দেখা যাচ্ছে যে দুধের খাওয়াতে সমস্যা হলে দুধটা একদম বাদ দিয়ে দেন। তো দুধটা একদম বাদ না দিয়ে আমরা চিকিৎসকের পরামর্শ বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আমরা কিন্তু সেটাকে মডিফাই করে যদি অন্যভাবে খাই, আমরা দই খাই বা দুধ জাতীয় অন্য খাবার খাই, তাহলে কিন্তু দেখা যাবে দুধে যে প্রাপ্ত যে ক্যালসিয়াম আছে তার কারণে কিন্তু খাদ্যনালীর যে স্বাভাবিক যে চলাচল সেটা কিন্তু স্মুথ থাকে বা স্বাভাবিক থাকে। আর আমরা যদি ক্যালসিয়ামের পরিমাণ কম খাই তাহলে কিন্তু খাদ্যনালীর যে চলাচলটা যেটাকে আমরা পেরিস্টালসিস বলি সেটা কিন্তু কমে যাবে, ফলে আমাদের হজমে কিন্তু সমস্যা হবে। এতক্ষণ আমি খুব স্পেসিফিকভাবে খাবার হজমের সমস্যার কারণগুলো বলেছি, এখন আমি ইন জেনারেল কিছু সমাধান নিয়ে আলোচনা করব। যেমন আপনি যদি সঠিক পরিমাণ না ঘুমান এবং সঠিক সময়ে না ঘুমান তাহলে কিন্তু আপনার বিশ্রামটা এডিকুয়েটলি হবে না এবং খাবার হজম হবে না। কারণ আমাদের শরীরে যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, আমাদের শরীরে যে স্নায়ু আছে তার মধ্যে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম আছে যেটা আমাকে অ্যাক্টিভ রাখে, স্ট্রেসফুল আমরা থাকি অ্যাক্টিভ থাকি। আর প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম নামে এক ধরনের স্নায়ু সিস্টেম আছে, স্নায়ুতন্ত্র আছে, যেটার কিন্তু কাজ হচ্ছে রেস্ট এবং রিক্রিয়েশন। এবং আপনি যখন রেস্টে থাকবেন, বিশ্রাম নেবেন, তখন কিন্তু খাবার হজমটা ভালো হবে। তাহলে সঠিক পরিমাণ আমাদেরকে ঘুমাতে হবে এবং সঠিক সময়ে ঘুমাতে হবে, এবং খাবার হজমের জন্য আপনাকে অবশ্যই সঠিক পরিমাণ পানি পান করতে হবে। 8-12 গ্লাস পানি পান করা উচিত আমাদের একদম প্রাপ্তবয়স্ক মানুষের। এবং শুধু পানি পানই নয়, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে কোন খাবারটা আমরা খাচ্ছি সেটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন খাবারে আমাদের সমস্যা হচ্ছে, কারণ এক একজনের এক এক খাবারে সমস্যা হয়। কেউ দেখা যাচ্ছে বেগুনে সমস্যা হচ্ছে, কারো আবার বেগুনে সমস্যা না হয়ে অন্য চিংড়ি মাছে সমস্যা হচ্ছে, কারো দেখা যাচ্ছে দুধে সমস্যা হচ্ছে, কারো দেখা যাচ্ছে শাক খেলে সমস্যা হচ্ছে। তাহলে যার যে খাবারে সমস্যা হয় সেই খাবারটা তাকে কম খেতে হবে বা সেটাকে পরিহার করতে হবে, এবং তাহলে আপনি দেখা যাবে ভালো থাকবেন। পাশাপাশি খাবারে প্রচুর পরিমাণ ফাইবার রাখতে হবে, শাক সবজি খেতে হবে, আমাদেরকে এমন কিছু ফল খেতে হবে যেখানে ফাইবার বেশি থাকে, টমেটো খেতে হবে, এবং জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডকে পরিহার করতে হবে, যে কোনো প্রসেস ফুডকে কম খেতে হবে। কারণ প্রসেস ফুড আপনি যখন বেশি খাবেন তখন সে এই খাবার খাওয়ার ফলে আপনার শরীরের যে ডাইজেস্টিভ সিস্টেম সেখানে পরিবর্তন চলে আসবে, আমাদের যে ডাইজেস্টিভ জুস বা পাচক রসের কথা আমি বলেছি সেগুলোর পরিমাণ কমে যাবে, সেগুলোর শক্তি কমে যাবে, স্ট্রেংথ কমে যাবে, সেগুলোতে যে কেমিক্যালগুলো থাকার কথা সেগুলো সঠিক পরিমাণে থাকবে না, আলটিমেটলি দেখা যাবে আপনার হজমের সমস্যা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বদহজম দূর করার জন্য আমাদের ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম বা শারীরিক কসরত আমরা যদি প্রতিদিন নিয়মিত করি 30 মিনিট থেকে 1 ঘন্টা, তাহলে হজমের সমস্যা অনেকাংশে কমে যাবে। তবে যে কোনো ব্যায়াম করলেই হবে না, হজমের সমস্যা কমার জন্য স্পেসিফিক ব্যায়াম আছে, সেই ধরনের ব্যায়াম আপনি করতে পারেন। তাহলে আপনি যেমন জগিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন, এগুলো করলে কিন্তু হজমের প্রবলেম অনেকটাই কমে যাবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, মানে ফুসফুসের ব্যায়াম। আমরা যদি ফুসফুসের ব্যায়াম করি তাহলে শরীরে দেখা যাচ্ছে যে অক্সিজেনের পরিমাণটা ভালো থাকে এবং ফলে মেটাবলিজম ভালো হয়, বিপাক ভালো হয়, এবং দেখা যাবে আলটিমেটলি আমাদের হজমের সমস্যাটা দূর হবে। এই বদ হজমের সাথে কিন্তু স্ট্রেস বা মানসিক অশান্তি বা আমরা যদি উদ্বিগ্ন থাকি, ডিপ্রেশনে থাকি, তাহলে কিন্তু হজমের সমস্যা হয়। সেক্ষেত্রে নিজেকে সৃজনশীল কাজে যদি আমরা অ্যাক্টিভ রাখি, আমাদের সময়টা যদি আমরা সুন্দরভাবে কাটাতে পারি, মনটা যদি ভালো থাকে, তাহলে দেখবেন হজমের সমস্যাও কিন্তু কমে যাবে। আপনি খেয়াল করুন যাদের IBS-এর সমস্যা আছে, ইরিটেবল বাউল সিনড্রোম, তাদের কিন্তু হজমের সমস্যা বেশি হয়, এবং তাদের দেখা যাচ্ছে তারা স্ট্রেসফুল লাইফ লিড করে, তাদের মানসিক কন্ডিশনটা ভালো থাকে না, ফলে তাদের এই বদহজমের সমস্যা লেগেই থাকে। এবং খাবার সঠিকভাবে হজম করতে না পারার কারণে তাদের শরীরের যে শক্তিটা, পরিপূর্ণ শক্তিটাও কিন্তু ওনারা পাচ্ছেন। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি যে হজমের সমস্যা কেন হয়, আমাদের কী কী অঙ্গ এই হজমের সাথে জড়িত আছে, এবং কীভাবে আমরা এগুলোর ইম্প্রুভমেন্ট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।